আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকে সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কাউন্সিল নিয়েও বিতর্ক, পছন্দের লোক নেতৃত্বে ভোট পদ্ধতি নিয়ে বিতর্ক উঠেছে, জানাবো বিস্তারিত। আজকের আয়োজনে আরো যা থাকছে, বাংলাদেশের নির্বাচন, দিল্লি ও ওয়াশিংটনের সমীকরণ, যা দেখে নিঃশব্দে হাসছে নয়া দিল্লি। সবশেষ থাকছে আমরা নতুন মুখ চেয়েছিলাম, এতদিনের আন্দোলন ব্যর্থ হলো। পুরো প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলে সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। গণতান্ত্রিক উপায়ে সরাসরি ভোটে জেলা সহ সব পর্যায়ে নেতৃত্বে নির্বাচিত হবে, বিএনপি হাইকমান্ডের এমন নির্দেশনা শতভাগ বাস্তবায়ন হচ্ছে না। এই কারণে হিসাবে নেতারা জানান তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, তারাই নানা কৌশল পছন্দের লোককে নেতৃত্ব নিয়ে আসছেন। এই পর্যন্ত 7 সাংগঠনিক জেলা শাখা সহ বেশ কিছু ইউনিট কমিটির সরাসরি ভোট হয়েছে। এর মধ্যে কয়েক জায়গায় ভোট পদ্ধতি নিয়েও বিতর্ক উঠেছে, যে কারণে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি তৃণমূলে গুরুত্ব হারাচ্ছে। তারা একে কাউন্সিলের নামে তামা বলছেন। তৃণমূল নেতারা অভিযোগ করেন, গঠনতান্ত্রিক ভাবে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন প্রক্রিয়ায় কেন্দ্র থেকে হস্তক্ষেপের ঘটনা ঘটেছে। একটি পক্ষকে সমর্থন জানিয়ে নিজেদের মত করে কমিটি গঠনের প্রচেষ্টা চলছে, আর সেক্ষেত্রে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তায়েক রহমানের নাম তারা ব্যবহার করছেন, জানিয়ে তৃণমূলের নেতা কর্মীরা হতাশ হচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, 3 দফা সম্মেলনের তারিখ পরিবর্তনের পর গত 2 এপ্রিল চাঁদপুর জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন হয়, কিন্তু জেলার বিবদমান দুই অংশকে সমন্বয় না করে এক তরফাভাবে একটি অংশকে সমর্থন জানিয়েছে কেন্দ্রের একটি পক্ষ। তাদের যোগসাজশে কাউন্সিলের মাধ্যমে বিভিন্ন নতুন কমিটি ঘোষণা করায় এই জেলায় এখন 2টি কমিটি বিদ্যমান। সম্মেলনকে ঘিরে নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে নির্বাচন হলেও তা হয়েছে দ্বিধা বিভক্তির মাধ্যমে। একক নির্বাচন কমিশনের অধীনে এক জায়গায় ভোট হওয়ার কথা থাকলেও হয়েছে 4 জায়গায়। ভোটের হিসাবে তারতম্য ছিল বিস্তর। এই জেলা সম্মেলনে মোট 60 জন প্রার্থীর মধ্যে 5 জন একটি অংশের নেতৃত্ব ছিলেন। বর্তমানে মোট ভোটার 1,515 জন, এর মধ্যে মৃত প্রবাসী 51 জন। 8 উপজেলা ও 7 পৌর কমিটি সহ সব ইউনিটের কাউন্সিলরদের ভোট অনুষ্ঠিত হয় চাঁদপুর শহর হাজীগঞ্জ শহরাস্তিতে। এখানে ভোট পড়ে 804। এতে 7 জন প্রার্থীর মধ্যে সভাপতি পদে ইঞ্জিনিয়ার মমিনুল হক 711 ভোট, সাধারণ সম্পাদক মোস্তফা খান সাফরি 658 ভোট পেয়ে নির্বাচিত হন। কাউন্সিলরদের এই ভোট দেওয়ার উপস্থিত স্বাক্ষর, গোপন ব্যালট ও জাতীয় পরিচয়পত্র ডকুমেন্ট সহ তাদের কাছে রয়েছে বলে নেতারা জানান। অপরদিকে জেলা সদরে ভোট দেখানো হয় 992। প্রাপ্ত ফলাফল অনুসারে সভাপতি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মালিক 927 এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম 892 ভোট পেয়ে নির্বাচিত হন। কাউন্সিলে উপস্থিত বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া এই কমিটিকে বৈধ ঘোষণা করেন। স্থানীয় নেতা কর্মীরা জানান, জেলা সদরে সঠিক ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে সর্বোচ্চ সেখানে 656 ভোট পড়ার কথা, কিন্তু ভোটের হিসাবে সেখানে 336টি ভুয়া ভোট দেখানো হয়েছে। তাদেরকে চ্যালেঞ্জ করলে ওই ভুয়া ভোটের হিসাব মেলাতে পারবেন না। সম্মেলনের জন্য গঠিত নির্বাচন কমিশন ও বিএনপি কেন্দ্রীয় নেতাদের কাছে ভোটের এই তারতম্য উল্লেখ করা হলেও তারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এ বিষয়ে সম্মেলনে উপস্থিত কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া যুগান্তরকে বলেন, নির্বাচন ঠিক ছিল, কোনো অনিয়ম দেখিনি, কেন্দ্রের প্রতিনিধি হিসাবে সেখানে ছিলাম। কাউন্সিলকে কেন্দ্র করে সমস্যা ছিল, তা সমাধানের জন্য আমরা আগের দিন সেখানে ছিলাম। বিবদমান সব অংশকে ডাকা হলেও সবাই আসেননি। এখন কেউ যদি না আসে তাহলে তো কিছু করার নেই। আর জাল বা ভুয়া ভোট আমাদের সামনে দেখিনি। চাঁদপুর জেলার মতো সিলেট জেলা কমিটিতেও কেন্দ্রের প্রকাশ্যে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে, যে কারণে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী নিজের নাম প্রত্যাহারের ওই কাউন্সিল অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা কাউন্সিলে তৃণমূলকে উপেক্ষা করে নানা কৌশল পছন্দের প্রার্থীকে জয়ী করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা যুগান্তরকে জানান, কাউন্সিলের নামে তামাশা করা হয়েছে। বোচাগঞ্জ উপজেলা সভাপতি সাদিক রিয়া চৌধুরী পিনাকে সভাপতি প্রার্থী হতে না দিতে নানা নাটকীয় ঘটনা ঘটেছে, কারণ তিনি তৃণমূলের কাছে জনপ্রিয় নেতা ছিলেন আর এই কর্মকাণ্ডে সরাসরি হস্তক্ষেপ করেন কেন্দ্র থেকে কাউন্সিল তদারকির দায়িত্বপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এজেড এম জাহিদ হোসেন। তিনি তার পছন্দের প্রার্থীকে জয়ী করার জন্য কাউন্সিলরদের ভোটে নানাভাবে প্রভাবিত করেন। তারা জানান, একজন প্রার্থীকে সভাপতি পদে নির্বাচন করতে না দেওয়ার জন্য এমন কোনো কাজ নেই যা করা হয়নি। প্রথমে যাচাই বাছাই করে সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বৈধ ঘোষণার 8 ঘন্টা পর হঠাৎ করে প্রধান নির্বাচন কমিশনারের একক সিদ্ধান্তে সাদিক রিয়া চৌধুরী পিনাকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। পরে স্থানীয় নেতা কর্মীদের চাপে প্রধান নির্বাচন কমিশনার সহ আরো একজন কমিশনার পদত্যাগ করেন। বাকি একজন নির্বাচন কমিশনার পদত্যাগ না করে পিনাকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তখন দায়িত্বপ্রাপ্ত নেতারা কাউন্সিলরদের বলা শুরু করেন, কেন্দ্র থেকে নোটিশ আসবে পিনাকের মনোনয়ন বাতিলের জন্য। এটি বলার কারণ যাতে কাউন্সিলরদের মনোযোগ পিনাকের দিকে না থাকে। শেষ পর্যন্ত ভোটের মাত্র 5 দিন আগে পিনাকে চিঠি দিয়ে জানানো হয় তার প্রার্থিতা গ্রহণ করা হয়েছে। সাদিক
প্রিয়া চৌধুরী পিনাক যুগান্তকে বলেন, এমনও হয়েছে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা তার এক আত্মীয়কে দেশ ষাটটি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকে বলেছেন ওপরের নির্দেশ আছে পিনাকে ভোট দেওয়া যাবে না। পরে নানা নাটকীয়তার পর ভোটের মাত্র 5 দিন আগে আমার প্রার্থিতা বৈধ বলে চিঠি দেওয়া হয়। এর উদ্দেশ্য হলো এত কম সময়ে তো ভোটারদের কাছে পাওয়া যাবে না, আমি যেন ফেল করি সেজন্য এটা করা হয়। তারপরও নির্বাচনে অংশগ্রহণ করে মাত্র 114 ভোটে হেরে যাই। দুটি থানার নেতাদের কাউন্সিল করা হয়নি, সেখানে ভোটার ছিল 202 জন। আমাকে নানা কৌশল করে হারানো হয়েছে, যা হয়েছে তা দলীয় রাজনীতিতে অত্যন্ত লজ্জার কাজ। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এজেটাম জাহিদ হোসেন যুগান্তকে বলেন, সবকিছু গণতন্ত্র মেনে হয়েছে, সাংগঠনিক ভাবে পিনাক চৌধুরীকে এলাও করা হয়েছে। বিএনপির গঠনতন্ত্র বলে কোন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক থাকলে সে উপরের লেভেলের কোন নির্বাচন করতে পারবেন না, তাকে নিচের পদ থেকে পদত্যাগ করতে হবে। যখন তিনি পদত্যাগ করেছেন তখন কেন্দ্র থেকে তাকে নির্বাচন করার অনুমতি দেওয়া হয়েছে, এটি আমার কোনো ব্যক্তিগত বিষয় না। তবে জাহিদ হোসেনের বক্তব্য দ্বিমত পোষণ করে সাদিক রিয়া চৌধুরী পিনাক বলেন, আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দিতে সব কাজই করেছেন। এক পর্যায়ে আমাকে জানানো হলো দু পদে থাকলে তা গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক হয়। আমি বলেছিলাম যদি জেলা সভাপতি পদে জয়ী হই তাহলে তো দুটি পদেই হবে। তখন তারা মহাসচিব বরাবর একটি আবেদন লিখতে বললেন, জেলায় জয়লাভ করলে উপজেলার বর্তমান পদ থেকে পদত্যাগ করবেন। এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয় ছিল। জেলা সভাপতি হলো উপজেলা সভাপতি পদে কি কেউ থাকেন, অথচ বোচা উপজেলার সিনিয়র সহসভাপতির কাছে নির্বাচনের নামার আগেই কিন্তু দায়িত্ব হস্তান্তর করেছিলাম এবং জেলার আহ্বায়ক কমিটির কাছেও চিঠি দিয়েছিলাম। ঝিনাইদহ কাউন্সিলের একই ঘটনা ঘটেছে, জেলার আহ্বায়ককে কৌশলের সভাপতি পদে প্রার্থী হতে দেওয়া হয়নি, সেখানেও দায়িত্বপ্রাপ্ত ছিলেন দলটির একটি ভাইস চেয়ারম্যান। যাচ্ছে পরের সংবাদে। রাশিয়ার উপ যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাগুলোকে তিক্তভাবে আক্রমণ করার জন্য ওয়াশিংটনকে সরাসরি সেগুলো প্রত্যাহার করতে বলার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বেশ খুশি ভারত, কারণ ওই নিষেধাজ্ঞা জেরে বিশ্বব্যাপী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যা মানবাধিকার লঙ্ঘনের সামিল। এদিকে এই সুযোগ ঢাকার বিরোধীরা ওয়াশিংটনের সঙ্গে সরকার বিভেদ বাড়াতে ময়দানে নেমে পড়েছে, যা দেখে নিঃশব্দে হাসছে নয়াদিল্লি। কারণ ভারত আজ আমেরিকার কট্টর মিত্র, তারা চায় না যে দক্ষিণ এশিয়ার কোন দেশ বিশেষ করে বাংলাদেশ ও নেপাল ভারতের চেয়ে বেশি ওয়াশিংটনের উপর প্রভাব বিস্তার করুক। মালদ্বীপ হলো একমাত্র দক্ষিণ এশীয় দেশ যাকে ওয়াশিংটনের কাছাকাছি যেতে সম্মতি দিয়েছে ভারত। ভারতের ন্যাশনাল হেরাল্ডে এক নিবন্ধে এসব কথা লিখেছেন SNM আব্দি। তিনি আরো লিখেছেন, শ্রীলঙ্কায় খুব বেশি হট্টগোল ছাড়াই চীন এবং রাজাপাকসে ফাইদের অপসারণ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব তৈরি করেছে ভারত। এখন নয়াদিল্লি অবশ্যই তার শ্রীলঙ্কার কৌশল পুনর্নির্মাণ করবে, কিন্তু বাংলাদেশ ও নেপালকে ভারতের প্রয়োজন নিজেদের সাথেই। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রেখে দুই প্রতিবেশী রাষ্ট্রকে গুরুত্ব দেওয়া উচিত ভারতের। স্পষ্টতই বাংলাদেশের অর্থনীতিতে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার প্রভাব স্পষ্ট, যা শেখ হাসিনার ক্ষোভের কারণ। বাংলাদেশের মুদ্রাস্ফীতি 8 বছরের মধ্যে সর্বোচ্চ 7.42% এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ $42 বিলিয়ন নিচে নেমে গেছে, যা 1.5 বছরের মধ্যে সর্বনিম্ন। এতটাই যে ঢাকা বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে সমর্থনের জন্য আহ্বান করছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে শেখ হাসিনার সম্মুখে থেকে আক্রমণ জানিয়েছেন ভারতের মতো নিরপেক্ষতার আড়ালে থেকে রাশিয়া বন্দী হওয়ার কৌশল নেননি। শেখ হাসিনার দ্বন্দ্বমূলক দৃষ্টিভঙ্গি ভারতের ভূ রাজনৈতিক স্বার্থে কাজ করছে, কারণ একটি ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে একটি বড় ফাটল তৈরি করতে শুরু করেছে। কিছু অদ্ভুত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সাহায্য করেছে বলে মনে হচ্ছে। ওয়াশিংটন 2023 সালের ডিসেম্বরে সাধারণ নির্বাচনের আগে শেখ হাসিনার উপর অদ্ভুত ভাবে চাপ সৃষ্টি করেছে, কারণ আমেরিকা বুঝতে পেরেছে বাংলাদেশের নির্বাচনী কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। গত মাসে হঠাৎই বাংলাদেশ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। সেখান থেকে বেরিয়ে তিনি মিডিয়াকে বলেছিলেন যে বাইডেন প্রশাসন বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায়, নির্বাচনে কে জিতবে তা নিয়ে যুক্তরাষ্ট্র কোনো চিন্তা করে না, আমরা শুধু এমন একটি নির্বাচন চাই যেখানে বাংলাদেশের জনগণ তাদের নেতাকে বেছে নিতে পারে। গুরুত্বপূর্ণভাবে হাসের হস্তক্ষেপের আগে ওয়াশিংটনের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।